এই পিষিমনি যাচ্ছে ওকে শুধু ওকে আরে এবারে দাদু ভাই যাচ্ছে না বলে ও বাড়ির দাদু ভাইও যাচ্ছে না কিন্তু পিষিমনি আর নুরি যাচ্ছে খুব ভালো হ্যাঁ শুধু খুব ভালো ভালো ভীষণ 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 ভালো বেশ তাই ভীষণ ভালো আচ্ছা এই কথাটা আবার রাষ্ট্রকরণই তো কোন কথাটা এই যে তুমি তোমার জিনিসপত্র জামা কাপড় গুছাতে পারো না বলে আমি গুছিয়ে দিচ্ছি মাই গুডনেস কিন্তু এই কথাটা তো আমার অলরেডি সকলকে বলা হয়ে গেছে কোন কথাটা যা সত্যি সেই কথাটা তুমি তো ভয় পাচ্ছ কেন আরে বাবা দিদিরা তখন জিনিস টিনিস গোছাচ্ছিল আমি ওখানে ছিলাম তো ওরা আমাকে বললো ও লো তোর জিনিস কে গোছাচ্ছে লো আমরা গুছিয়ে দেব লো না না কোনো দরকার নেই তোমাদের সারাদিন এত কাজ থাকে দিস অ্যান্ড দ্যাট আমার তো উজবুক আছে উজবুক উজবুক সমস্ত জিনিস গুছিয়ে দেবে এই কথাটা তুমি বললে হ্যাঁ তুমি তো আমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছ আমি মিথ্যেটা কোথায় বললাম সেই তুমি তো মিথ্যে বলতেই পারো না সত্যবাদী যুধিষ্ঠির তুমি কি করে মিথ্যে বলবে তোমার টিস করছো নাকি না না আমার একটা ঘাড়ে কটা মাথা আছে তোমায় টিস করব হ্যাঁ এই কথা যেন মনে থাকে এই শোনো এখানে বসো বসো কি হলো আবার এবার যে কথাটা বলছি মন দিয়ে শোনো আমার কথাটা হলো এই যে এবার যে দেশের বাড়িতে যাচ্ছ সেখানকার মানুষজন কিন্তু একটু অন্যরকম এমন কিছু করো না যাতে তাদের মনে আঘাত লাগে দেখো এই বাড়ির লোক সবকিছু মেনে নিলেও সারা দুনিয়ার লোক তো এরকম নয় যে সবকিছু মেনে নেবে হুম তুমি আমার তখন থেকে জ্ঞান দিচ্ছ কেন বলো তো আমি কি তোমার স্টুডেন্ট নাকি আজ না হোক কাল হতেই পর মানে কি মানে এই গ্রাজুয়েশনটা তো করতে হবে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু নো ওয়ে আমি মোটেও লেখাপড়া করব না আই ডোন্ট লাইক ইট বাট আই ডু সো হোয়াট আই ডোন্ট আমি চাই তুমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করো দ্যাটস ইট আই ডোন্ট ওয়ান্ট আমি পড়িয়ে দেব সহজ করে পড়িয়ে দেব আমি কি পাগল না আমার মাথা খারাপ যে আমি তোমার কাছে লেখাপড়া শিখব আই শোনো ভালো হবে না বলে দিচ্ছি যদি আর কোনোদিন আমাকে লেখাপড়া শেখার কথা বলো আমি কিন্তু পার্মানেন্টলি আমার বাড়িতে চলে যাব হ্যাঁ আর তাছাড়া বিয়ের সময় এ বাড়ির থেকে তো কেউ কোনো ডিল করেনি যে আমাকে লেখাপড়া শিখতে হবে আচ্ছা বাবা আমি কখনো আর তোমাকে বলবো না লেখাপড়া শেখার কথা আই এম সরি আর কখনো বলবো না ওকে বলবে তো নাই ভাববেও না আর কোনোদিন যেন আমাকে লেখাপড়া শেখানোর ভূত তোমার মাথায় না চাপে আচ্ছা আবার এমন হবে না তো এই লেখাপড়া শেখার ভূত তোমার মাথায় চেপে বসলো তখন তুমি আবার আমার পেছনে পেছনে ঘুরছো আমাকে বলছো যে আমাকে একটু পড়িয়ে দেবে প্লিজ হবে না তো এমন কি তোমাকে ঝাঁকিয়ে দেখছি তুমি স্বপ্ন দেখছো না তো মানে এখন তো রাতের বেলা তা নাহলে আমি বলতাম তুমি দিবা স্বপ্ন দেখছো তোমার খুব ঘুম পেয়েছে না ঘুমে পড় মন দিয়ে জিনিস গোছাও আমার তারপর ওখানে গিয়ে যেন না শুনি আমি এটা আনতে ভুলে গেছি এ বাবা কি করে এটা আমি মিস করলাম শোনো লেট মি টেল ইউ ওয়ান থিং আই এম ভেরি ভেরি ফাসি অ্যান্ড পার্টিকুলার অ্যাবাউট মাই ওন থিংস হ্যাঁ ঠিক সময় আমি যদি আমার জিনিস না পাই তাহলে কিন্তু আমার ভীষণ মাথা গরম যে কথাটা বলেছি মনে আছে তো ওখানে গিয়ে এমন কিছু করবে না যাতে কেউ তোমাকে কথা শোনায় দেশের বাড়িতে গিয়ে বড়দের কথা শুনে চলবে কেমন ঠিক আছে আর গুরু মশাইয়ের মতো জ্ঞান দিতে হবে না মন দিয়ে নিজের কাজ করো আর আমাকেও মন দিয়ে আমার নিজের কাজ করতে দাও ওখানে গেলে তো কয়েকদিন আমার এক্সারসাইজই করা হবে না তাই এখন একটু মন দিয়ে আমি ওয়ার্কআউটটা করে নিই অ্যান্ড ডোন্ট
ডিস্টার্ব মি।